নমস্কার, আমি অমৃতা। আপনারা দেখছেন মাই প্যাশনেট গার্ডেনিং উইথ অমৃতা। বন্ধুরা, এটি একটি দুধকচু পাতার গাছ। এই পাতাগুলো তুলে নিচ্ছি বাটা করব বলে। তো আসুন বন্ধুরা, এই রেসিপিটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, কচু পাতাগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে। কচু পাতা বাটা রেসিপিটি তৈরি করতে লাগবে কিছুটা চিংড়ি মাছ, তো এভাবেই বন্ধুরা তৈরি হয়ে গেল দুধ কচু পাতা বাটা। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। নমস্কার।